ফুলমতি বাচ্চা আছে স্যার। বাচ্চা আছে? কি কস তুই? আপনি আহেন স্যার, আমার কই যাবো? আপনি আহেন না স্যার, আইলেই দেখতে পাবেন। আমি তোর বাড়িতে খুঁজতে গেছিলাম, খবর শুনছোস? ভাইয়া তো থানা থেকে ছাড়া পাইছে। এটা আমার শোনার মতো খবর না ফারুক, তুই এমন হয়ে যাইতেছিস কেন? তুই এখান থেকে যাবি রিয়াদ? আমার একটু একা থাকতে দে। একা থাকলে সব সমস্যার সমাধান হইব? হইব না। আমার তো সব কিছুতেই আমি তোর পাশে রাখছিলাম। ঠিকই বলছিস, সব সমস্যা ঝামেলা সব কিছুর তো ভাগতেছিস। তুই এমন করে কথা কইতেছিস কেন? যাই হোক, আমার বউরে আমি আনবো না কি করবো ওইটা আমার একান্ত ব্যাপার। আমার সবকিছুতে তুই নাক গলাতে আসবি না। তুই আমার বাড়িতে চুরি করতে আইছিলি, তোর আমি মায়া করে ছাইড়া দিছি, এখন আমার মাইয়ারে নিয়ে কথা কস? আর মাস্টার সাহেব, আপনি একটা সুররে নিয়ে এসেছেন আমার বাড়িতে কথা কইতে? দেখেন স্যার, কি আপনি ভুল ভাবতেছেন, নুরা ভাই একটু চুরি টুরি ঠিকই করে, বাট উনি মানুষ হিসেবে খুবই ভালো। তার মধ্যে ফুলমতির সাথে ওনার বিয়ে হচ্ছিল, কিন্তু বিয়ের দিন থেকে ফুলমতি নিখোঁজ। এই সব তো আমি জানি না, তাই আমার মাইয়ারে নিয়ে একটা সুর কথা কইব এটা আমি চাই না। আচ্ছা, আপনার মাইয়ার একটু ডাকেন, তার সাথে একটু কথা কইয়া দেখা করে চলে যাই আমরা। আমার মাইয়ার গার্মেন্টসে চাকরি হইছে, ওই আজকে ঢাকা চলে গেছে। আমি আমার নিজের চোখে ফুলমতির এই বাড়িতে দেখছি। ফুলমতি, 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 রাইতের অন্ধকারে তুই ভুল দেখছো, এখানে ফুলমতি নাই।
না স্যার, আমি আমার নিজের চোখে দেখছি, ফুলমতির এই বাড়িতে দেখছি, এই বাড়ি মিশা কথা কইতেছে, এই ফুলমতির কই রাখছেন আপনি? আসছে এতদিনের স্বপ্ন এখন পূরণ হইতে যাইতেছে আর তোর কান্দাইতেছে? সে স্বপ্ন দেহে রাজপুত্র লয়া, আর আমার স্বপ্ন পূরণ একটা সুরাডে লয়া, আমার তো মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দ। তুই ঠিক হয়ে গেছিস তা বয়রা, কি খবর? খবর আমার তুই খবর দিবি? তুই তো একটা পেতনির বাচ্চা। পেতনি? হ্যাঁ আমি পেতনি। আজকে তোর ঘাড় মটকাম। মুটকি? আমি মুটকি? তুই আবার আমার মুটকি কস? তুই কি? তুই তুই তো একটা শুটকি। তুই শুটকি? হ্যাঁ তুই শুটকি। তোরে আমি এখন বট্টা কইরা শুটকি বট্টা খামু। আয়
ওয়ালাইকুম সালাম। তোমাকে বাড়িতে গেছিলাম, তোমার পাই নাই, কেমন আছো ফজান? ভালো আছি। মায়াটা এতদিন হইলে আমার বাড়িতে আছে, তোমার মধ্যে কি আছে ফজান? কিছু হয় না। দেখো ফজান, কাজ কাম করতে গেলে একটু ঝামেলা হয়। তোমাকে খামারের গরু চুরি হয়েছে হই না, আমারই অনেক খারাপ লাগছে। তোমার মন মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সংসারে অশান্তি করো না। অশান্তি করার মতো মানুষ তো আমি না। আমি তো জানি তুমি মাটির মানুষ। আমার মাইয়া যদি কিছু মন্দ কয়ে থাকে, তুমি লও আমার লগে, আমি আর বিচার করুম। আপনার মাইয়া মন্দ কিছু কয় নাই, মন্দ কাজ করতে আছে। এইসব তুমি কি কইতাছো পারু? আমার মতো গরিব মানুষ এখন আর আপনার মায়ের পছন্দ হয়। আপনার মায়ের তো দরকার টাকাওয়ালা। আমাকে চেয়ারম্যানের বাগিনা লগে থাক, ওইসব কথা আর আমি কইতেছি না। এইসব তুমি কি কইতেছো ভাজান? আমার সহস্র মায়ের চরিত্র নিয়ে কথা কইতেছো? আপনি মনে হয় ভুলে গেছেন, আপনার মায়ের চরিত্র নষ্ট হওয়ার পরেই আমি বিয়ে করছি। তাইলে তুমিও জানো ভাবি সাহ কে এর আগে মারামারি করছে? খালি মারামারি, আগে তো ফুলমত্রীও লয়ে যেত। সোনিয়া, এরপর থেকে তুমি আমার লগে যাইবা। ওই ফকিন নিসের ইডারে যদি লগে করে লয়ে আসে, তাহলে তো আমার একলা মারামারি করতে কষ্ট হয়ে যাবে। না না ভাবি সাহ, আমি এইসবের মধ্যে নাই। ওরে বাবারে, মারামারি দেখলে আমার ভয় লাগে। এই যে তুমি যদি আমার কথা না শুনো, তাহলে বললাম তোমার সাথেই থাকবো না। দেখ দেখ ডরাইছে সোনিয়া, ডরাইছে। জামাইয়ের লগে একটু দেখা হয়েছিল। কি, তুমি ফারুকের লগে দেখা করতে গেছো? ফারুক তোমার লগে কি করছে? তোমার শরীর এত খারাপ হলো কেমনে? পোলাটা কেমন পাল্টা হয়ে গেছে, কেমন হচ্ছে না মানুষের মতো কথা কয়, কি সব নোংরা কথা কয়। আমি তোমার বারবার নিষেধ করছিলাম যেতে, তুমি কেন অপমান হইতে মানুষের কাছে গেছো? তোর কষ্ট আমি সহ্য করতে পারি না মা, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার চায়ের দোকানে এক অপরিচিত লোকের লগে চেয়ারম্যানের বাইকনা খয়ের আলী গরু নিয়ে কি যেন আলাপ করতেছিল, তো ওই লোকটারে আমার সন্দেহ হয় ম্যাডাম। কেন আপনার মনে নাই কয়দিন আগে ওই যে মাস্টারের ভাই রিয়াদের গরুর খামারের সব গরু একবারে চুরিয়া গেল? তাই তো। তারপর আমি ওই লোকের পিছন পিছন ফলো করতে যাইয়া দেখি পাশের গ্রামের খামারে রিয়াদ ভাই গো সব গরু একলগে আটকে রাখছে। সাব্বাশ গুলতি,
তুই এতদিনে একটা কাজের মতো কাজ করছস, আমি তো ভাবছি তোরা দুজন একদম অকেজো হয়ে গেছস। ম্যাডাম ভুলা গেলে চলবো না, আমি কিন্তু ভুলতি। তো এখন কি করবো ম্যাডাম? তুই এখন যা, আমি নক দিলে তুই বিজলিরে নিয়ে অপারেশনের জন্য বের হয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চানের কাছে গেলাম। রাতুল স্যার ফিরে আইছে বিনা আমার আসলে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ ভাইজান ছাড়া আমার দুনিয়াটাই আন্ধার লাগে। ইস, তোমাকে গোরগুলাও যদি ফিরে পাইতাম তাহলে কত ভালো হইতো, সব সমস্যা ঠিক হয়ে যাইতো। সব কি ঠিক হইতো? এই যে ফারুকের লগে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যাইতেছে। ফারুক ভাই যে হঠাৎ কি হইলো? নিপা মাইয়াটা রাগ করে বাপের বাড়ি যাই বয়ে আছে, মাইয়াটার একটা দিন খোঁজ খবরও নিল না। আমিও হ্যালোয় কথা বলতে গেছিলাম, আমার এমন অপমান করলো, নিপার কথা কইতে কইলো আমি নাকি হ্যাঁ দালালি করতেছি। সি কি কো এইসব, উনার কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? বুঝতাছি না কি করা যায়। এদিকে নিপার মুখে শুনলাম মানুষ নাকি কয় ফজল কাকার মাইয়ার বাড়িতেও নাকি ফারুক ভাই যাতায়াত করে। কো কি, ওই মায়া তো ভালো না। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো না, নিপার আর তোমার লগে সম্পর্ক ফারুক ভাইয়ের এমনি করে নষ্ট হয়ে যেতে পারে না। আচ্ছা দেখি কি করা যায়। আইসা শুনো না, চলো একদিন আমরা কোথাও থেকে ঘুরে আসি। তা যাও যাই, তারপর আমরা ওই জায়গায় যাই অনেক মজা করবো। বুঝতে পারি, কই নিয়ে যাইতেছি? পাখি উড়ে গেছে মানে বুঝলাম না। টিয়া টিয়া, তোমার টিয়া তো ফ্রুত। কেন টিয়ার আবার কি হয়েছে? ওকে বাড়ি ফিরে গেছে। আহারে একটা আসলো তোমার লাগে, আমি আমিও কিছু করতে পারলাম না। তাই কথা ঠিকঠাক করে বলো। তার আগে তুই ঠিক হয়ে যা, আবার গ্রাম মেসেজ করে লেগা মাস্টারের লেগা, মাস্টারের লেগে গুন্ডামি করতে একদম। আমার তার আর একটা জোস দে। ম্যাডাম কি জোস খাইবো? আমি মাথা গরম করে না, আমি অহনি জুস দিতেছি। আমার ভুল হয়ে গেছে, এই লো তোমার তারার জুস। আমার ফুলমতি ঢাকায়, আমি এনে থাকি কেমনে? তোমার মাথাটাও কি খারাপ হয়েছে রুরা ভাই? ফুলমতি মরছে এই গ্রামের নদীতে পড়া, ঢাকায় তো লাশটাও পাইবা না। আমার মাথাটা মনে সত্যি সত্যি খারাপ হয়েছে, ফুলমতির লোকে মনে মাথাটা খারাপ হয়ে গেছে। এই জীবনে বাচ্চা থাকতে যদি ফুলমতির না পাই তাহলে ফুলমতির লোকে পাগল হয়ে যাবো অনেক ভালো। যাইস না সোরা,
তোর লাগে আমগো কোন জায়গা পুরা যাইব। তুই যাস না, আমরা তোর অনেক বাধা পাই। আমার যাইতে হইব ভাই, আমার ফুলমতির লোকে যাইতে হইব, ফুলমতির খুঁজে বের করতে। একবার খোদা দেখতে চাই তারে।